মাতা সুফিয়া গ্রাম, গ্রাম দক্ষিণাবাড়িয়া, মিরসরাই উপজেলা, চট্টগ্রাম। আমি 1971 সালে মিরসরাই উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিলাম। আমি যখন অষ্টম ছাত্র তখন 11 বছর আন্দোলন শেষ ভাগে আমি বিভিন্ন মিটিংয়ে যেতাম। ইতিপূর্বে আমার একটা, আমি যখন শিখছি তখন প্রথম আমার জীবনে রাজনৈতিক মিটিং আবুতরা স্কুলে যায়। আমার এক শাসক বলেছিল মিটিংয়ে চলো। এরপরে 1970 নির্বাচনও একজন ক্ষুদের সমর্থক হিসাবে গ্রামে গঞ্জে বিভিন্ন মিছিলে বড় বাইরের সঙ্গে যেতাম। আমার এটা মনে আছে তখন 25 মার্চ সন্ধ্যা থেকে কেমন একটা যেন ঘুমট অবস্থা এই বর থেকে মিরসরাই অঞ্চলে, সবার মধ্যে কেমন জানা জানাজানি কিছুটা হতে যাচ্ছে। পরদিন 26 মার্চ একটা বহর সেনাবাহিনী কুমিল্লা থেকে আসবে, মানুষের মধ্যে জানাজানি, তখন তো বলতে ছিল মানুষ রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। আমিও আমার গ্রামে তৎকালীন আওয়ামী লীগের নেতার সহিত বা হাতলীগের সিনিয়র কর্মীদের সহিত আমার গ্রামের রাস্তাতে ফেনাফুনি, যেটা মিরসরাইতে প্রথম সম্মুখ যুদ্ধ আজাদ দিক বলে, ওখানে আমরা প্রথম ব্যারিকেড দিই। এইখানে ব্যারিকেড দেওয়ার পরে কিছু একটা হচ্ছে আসবে, আমরা ফ্যামিলি মানুষ পাশে লাঠি নিয়ে বা গ্রাম অঞ্চলে যাতে কাছে গাঁদা বদল করেছিল এগুলো নিয়ে আমার আসছে। সারা রাত ধরে আমরা ব্যারিকেড সৃষ্টি করলাম। দেখা গেলো পরদিন শুক্রবার, অর্থাৎ তখনও আমি রেডিও শুনি নাই, যুদ্ধ শুরু হয়ে গেছে, কিছু একটা হচ্ছে এটা শুনছি, যুদ্ধ শুরু হয়েছে এটা তো কোথাও বুঝি নাই। মানুষ সবাই মারমুখী লাঠি লাঠি হাতে আসে। প্রায় জুমার পূর্বে আমরা যে ব্যারিকেডটা দিয়েছিলাম সেই ব্যারিকেডে জুমার প্রায় 12:15 কি 12 এই টাইমে পাঞ্জাবির বহরটা, গাড়ির বহরটা আসলো। আসি আমরা সারা এক প্রসঙ্গে যে ব্যারিকেড দিতে দিয়েছিলাম তারা মধ্যে আধা ঘন্টার মধ্যে সরিয়ে ফেললো। আসার পরপরে পাবলিক চতুর্দিকে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন হয়ে গেলো। এরপরে গাড়ি যাওয়ার পরে আমরাও বর থেকে মুখী হলাম। বর থেকে চূড়ান্তভাবে একটা ব্যারিকেডও হলো, ওখানে কিছু গোলাগুলিও হতাহত হলো পাঞ্জাবির সহিত। তখন বুঝতে ক্লিয়ার হচ্ছে যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছেন গত রাত্রে, এটা ঘোষণা যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা পরিষ্কার। আমাদের এখানে 17 এপ্রিল বিকাল 3:30 থেকে 4টা দুটো হেলিকপ্টার চক্কর দিচ্ছে। দেখা গেলো কিছুক্ষণ পরে মিরসরাই বাজারে বমি হলো, শীতকণ্ড হলো। সেই রাত্রে বমি কিছু লোক হতাহত হলো, মিরসরাই বাজারে কিছু লোক মারা গেলো। রাত্রেই ওই 1000 টাকা যেটা প্রথম সম্মুখ যুদ্ধ, ওখানে বাঙালিরা ব্যারিকেড সৃষ্টি করলো। ইউপিআর পুলিশ বাঙালি সদস্য যারা আনসার ছিল এরা ব্যারিকেড দিল। 21 তারিখ মিরসরাইয়ের প্রথম সম্মুখ সমস্যাটা অনেকেই জানে যে 1000 ডিগ্রি নামক স্থানে অর্থাৎ ফেনাফুনি পুলিশ এখানে স্পেল কাপড়ের সামনেই এখানে সম্মুখ যুদ্ধ। সারাদিন তুমুল যুদ্ধ, অনেক ক্ষয়ক্ষতি পাঞ্জাবিদের হয়েছে। পরবর্তী যেহেতু বাঙালিদের উগ্র করে পিছনে চলে গেলো, তারা মোস্তানাউল দিয়ে চলে গেলো যে আমরাও বসে থাকতাম কেন, তখন সবাই সে কীভাবে ইন্ডিয়া যাবো। তখন আমাদের অদির থানা বর্তমান থানা কমান্ডার তৎকালীন অধিরক সাহেবের 2-3টা বেশ ইন্ডিয়া মাস্টার সহ কয়েকটা বেশ আসছে, শুনছি আমরা অতিশয় যোগাযোগ করে ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করলাম। আমি আমার গ্রামে আমরা প্রায় 15 জুনের শেষ নাগাদ বা জুলাইয়ের প্রথম দিকে আমরা ইন্ডিয়া চলে গেলাম। আমি হরিনা থেকে রিক্রুট হয়ে আসাম লালপুর ক্যান্টনমেন্টের অধীনে 21 দিনের প্রশিক্ষণ নিয়ে আবার হরিনা হরিক্যাম্পে ঘুরে আসি। সেখান থেকে 131 নম্বর গেরিলা দল, যে দলের কমান্ডার ছিলেন আব্দুল রহিম কৃষ্ণ রাভাত, সেই দিন আমাদের সঙ্গে প্রায় 306টা প্লাটন আসছিল, 300 জনের সংখ্যাগত লোক প্লাটন মতো 6টা আমাদেরকে দিল যে মগাদিয়া বনিকবাড়ি এরিয়া। আমরা সেখান থেকে আবুতরাবি প্রতি রাত্রে এম্বুশ জাম্পানে প্রতিদিন সকালে পাঞ্জাবে নামতে আমরা ব্যারিকেড দিতাম, পাঞ্জাবিরা রাতে যাতে সরাসরি ঢুকতে না পারে। আমরা আগে থেকে ওয়ানিদের পিছনে লোকবা যুদ্ধ সারি শুরু করত। মিরসরাইয়ের মুক্তি দিবস 1 সপ্তাহ আগে আমাদেরকে এই নগাদিয়া বণিকবাড়ি থেকে সুফিয়া রোডের দিকে কাজীবাড়ি সত্যি এখানে ট্রান্সফার করি, যে আপনারা অরিয়ার। আমরা অরিয়ার এসে কোথায় নভেম্বরের 29 কি 30 অরুড়ে আসার পরে প্রায় সপ্তাহখানিক পরে 28 ডিসেম্বর সকালে আমরা আমাদের ক্যাম্পে আসি। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। 8 তারিখ সকালবেলা আমরা ক্যাম্পে আসি। লোকজন এসব পূর্ব দিক থেকে তো কুণ্ডুলি একেবারে ধোঁয়া বের হচ্ছে,
তাৎক্ষণিক মানুষের টিউশন আসলে তো ওয়ারলেস বাস্ট হয়ে যেতে পারে পাঞ্জাবিরা, সে টিউশনটা এরকম ছিল তো পাঞ্জাবিরা ইতিমধ্যে সাংটা করবে হয়ে যাবে। আমরা তো তখন তো ডিজিটাল যুগও নাই, মোবাইলও নাই, রাকেটের মাঝে হয়তো কমান্ডাররা পাইলেও আমরা পাচ্ছি না। আমাদের মধ্যে বলো হলো আমরা একটু আগাম, আমরা সুফিয়ার দিকে আগাইলাম, এর মধ্যে থানা কমান্ডার কিন্তু জিরা মাস্টার নিজামুদ্দিন উনার মধ্যে এই খাল দিয়া এই ব্রিজের এখান থেকে খাল আছে তারা খাল দিয়ে আসি এখানে প্রোডাকশন। আমরা সুফিয়ার সেবাতে এরা এদিকে করবে, আমরা ওদিকে থাকবো, ওদিক থেকে যেন গাড়ি আসে এদিকে আটকবো, আমরা ওদিকে প্রোডাকশন দেবো। আমরা যখন রাস্তা আসে আধা ঘন্টা মূল্য বিনিময় হলো, এর মধ্যে দুটা গাড়ি বাস আসে, আমরা ব্রিজ ওখান থেকে দেখতেছি দুটা বাস এসে থাকল, আর্মিরা হামাগুড়ি কৌশলে বাস উঠলো, বাসে উঠি তারা দক্ষিণ দিকে রওনা, যখন তারা চলে যাচ্ছে আর না থানাটা, থানাতে প্রায় 10-11 পুলিশ ছিল, ওরা হিরসর অবস্থায় পূর্ব দিকে চলে যাচ্ছে, সবই তাৎক্ষণিক আমার দাঁড়ানো গেল মিরসায় মুক্ত আর কেউ নাই, মুক্তি যখন রাস্তায় উঠেই গেল পুলিশ থেকে মিরস্তি মুক্তিযোদ্ধারা রাস্তায় উঠে এমন একটা সময় হলো 5 থেকে 10 মিনিটের ভিতর চতুর্পাশ্ব থেকে হাজার হাজার লোক যেভাবে মিরসায় উঠলো, আমরা সংখ্যা তখন মুক্তিযোদ্ধারা সবাই মিলি নাহলে 70 থেকে 80 সর্বোচ্চ 100 জন হইতাম, ওই ওদিকের গ্রুপ এদিক গ্রুপ কয়েক হাজার লোক। এমন অবস্থা হলো যে তারা যদি পাবলিক আমাদের বিপক্ষ হয়ে যাবে, যদি আমাদের অস্ত্রকারী আমরা কিছু করার ছিল, পাবলিক আমার আনন্দে সব মুক্তিযোদ্ধাকে নিয়ে মাথায় আসতে থাকলো। কিছুক্ষণ ইনস্টিটিউশন চলার পরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল, সকল অভিযোগ তারা সংযুক্ত করা হলো, পাঞ্জি বিষয় এখন দেশটা তো আমাদের। এরপরে আমরা আবুতরাম আমাদের মূল ক্যাম্পের দিকে চলে গেলাম, এখানে খবরটা দেওয়া হচ্ছে, আমার তো মোবাইল নেই তাই খবর দিল। এই হলো মিরেশ্বরের মুক্তি দিবসে সেদিনকার সিনেটে যারা দেখছে মানুষ যে কতটুকু আনন্দিত হতে পারে, দীর্ঘ 9 মাসের যদি হঠাৎ করে যেন মানুষ মুক্ত আবহাওয়া আবহাওয়ার সাথ দিতে হবে, পাঞ্জি হটি গেছে, দেশ মুক্ত হয়ে গেছে, দেশ তো মুক্ত হয় নাই অর্থাৎ মিরেশ্বরের মুক্ত। আমার পিতার একান্ত সাভাসাভিতে যেহেতু আমরা মধ্যপুর সন্তান, আমাদের গ্রহাবরণ আছে, আমার পিতা বাড়াতে আমি একপর্যায়ে বিদেশ চলে যাই, প্রায় 5-6 বছর বিদেশ ছিলাম। বিদেশ থেকে আসার পরে যেহেতু আগে থেকে আমি রাজনীতি সম্পৃক্ত ছিলাম, সবার আমি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব নিলাম সাধারণ সম্পাদক, এটা 1987-88 দিকে আমি দীর্ঘ 3 টার্ম 2003 পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের 3 টার্মের সাধারণ সম্পাদক ছিলাম, আমি 2 টার্ম থানা আওয়ামী লীগের মেম্বার ছিলাম। বর্তমানে আমি আমার ইউনিয়ন 12 নম্বরের মুক্তিযোদ্ধা কমান্ডার। বর্তমান বাংলাদেশ বলতে গেলে আমরা বঙ্গবন্ধু হত্যার পরে দীর্ঘ 21 বছর সেখানে বসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আমরা নতুন একটা জীবন পেলাম মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধরা মুক্তিযোদ্ধা বলতে পারতাম না, মুক্তিযুদ্ধের আদর্শ কথা বলতে পারতাম না, আমরা যে উদ্দেশ্যে দেশটা স্বাধীন করছিলাম সে কথা বলতে আমরা 96-তে ফিরে আসার পর অনেকটা সেদিকে, কিন্তু দেখা গেল 21 বছরের বিভিন্ন ভেড়াজালে আওয়ামী লীগের ভিতর কিন্তু ব্যবসায়ী লবি হাইবিট বর্তমান আওয়ামী লীগের দূরত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাসায় যেটা হাইবিট বা কাউয়া বা উনি বলতেছে ফার্মের মুরগির মতন এই অবস্থাটা ঢুকে গেছে। আমরা এটাকে আমাদের বর্তমান সাধারণ সম্পাদক অত্যদর্শ একমত, কিন্তু সাথে সাথে প্রধানমন্ত্রী হুশিয়ারি সত্ত্বেও কেন সঠিক লাইনে আসছে না, কেন আমরারা বা যারা দুর্নীতিগ্রস্ত যেহেতু দেশের প্রধানমন্ত্রী হুশিয়ারির পরও দেশটা সঠিক লাইনে আসতেছে না, এখন এই নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত, এর থেকে পাওয়ার কার? তাহলে পাশাপাশি আজকে রাজনৈতিক নেতারা এটা করতেছে, আমার জন্য মনে হয় আওয়ামী লীগ কিছু কিছু নেতা ঢুকে গেছে যারা খাই খাই বাপ না, ক্ষমতা যদি না থাকে খাই খাই বাপ, যদি ক্ষমতা যা পারি তাই খাই, তা নিয়ে বাসা থেকে হয়তো আবার ক্ষমতা ফিরে পাবো না এই জাতীয়। কিন্তু আমরা যারা মুক্তি দিয়ে গেছি একটা আদর্শ চেতনা, এই চেতনা কিন্তু ওদের কাছে নাই, ওদের কাছে কীভাবে সম্পদ জোগাড় করবে, কী হচ্ছে আজকের ছেলেরা ছাত্ররা কেন সিন্ডিকেট, কেন তাদের মধ্যে টেন্ডারবাজি, কেন অর্থ লালসা, তারা লেখাপড়া তার জ্ঞান আহরণ করবে, কিন্তু কত হচ্ছে যে যতটুকু আমরা ছেলেদেরকে বলতে হবে না তার পিছনে রাজনৈতিক হাইবি কাউয়াদের দূরদৃষ্ট তাদের ক্ষমতা প্রকটস্থ করার জন্য আমাদের ছেলেদেরকে ব্যবহার করতেছে, যে আলোর দিশা দেখতেছি না, এই গুমুট অবস্থা কেটে গেলে আমরা দেশে আমরা যে উদ্দেশ্যে বঙ্গবন্ধু স্বাধীনতা ডাক দিয়েছিলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ ত্যাগ সংগ্রাম আমরা যার উপর ফলো করি, সেদিন আমাদের তো কোনো সাহ অভাব ছিল না, মুক্তি আমাদের কোনো লোভ দিয়েছিল না, লালসা দিয়েছিল না, আমরা জাতির জন্য যেটা করেছি আমরা আমাদের মূল্যায়নে আমরা হতাশাগ্রস্ত হই, তবে মানুষ আশাবাদী, আমরা আশাবাদী। আপনি নতুন প্রজন্মকে কী বলবেন? আমি নতুন প্রজন্ম আমার সন্তান
বা দেশের যারা নতুন প্রজন্মকে বলবো, তোমরা সঠিক শিক্ষা শিক্ষিত হও এবং নিজের মেধা বিকশিত করে, নিজের বিবেকের প্রশ্ন করে তোমরা সঠিক জ্ঞান আহরণ করো। সঠিক জ্ঞান আহরণ করতে পারলে তোমরা সঠিক পথে সন্ধান পাবে।